কথায় বলে নারীর টানে বাড়ি ফেরা, সেই নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঙ্কুমণি শখের টুকিটাকিতে নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। এখানে আম্মু লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছে। লাউ খেতে আমরা খুবই পছন্দ করি, আর সাথে যদি চিংড়ি হয় তাহলে তো কথাই নেই। আর এই লাউটা এত মজা হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল। আম্মু এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার পরে আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। আর এখানে রুই মাছ হচ্ছে পেঁয়াজ ধনে পাতা টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করছিল। আর আম্মু এখানে সবজি করছিল, নানা প্রকারের সবজি। আমরা হচ্ছে চাঁদপুর চলে যাব, তো বাসায় যা যা সবজি ছিল, যেমন গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি, সবগুলো সবজি দিয়ে আম্মু মুগ ডাল দিয়ে হচ্ছে একটা সবজি করছিল। আর এই বাসায় এমনিতেও যখন এরকম ধরনের মিক্সড একটা সবজি থাকে, আম্মু মুগ ডাল দিয়ে রান্না করলে আমরা খেতে খুব পছন্দ করি, এই জন্য আম্মু এভাবে রান্না করে। বাসায় সব কিছু আমরা যাওয়ার আগে খেয়ে দিয়ে শেষ করে যাচ্ছি, কারণ হচ্ছে এইসব সবজি তো রেখে যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। এভাবে সব কিছু রান্না করে ফেললে খাওয়াও হয়ে যাবে আর কোনো কিছু থাকবেও না। এই যে আমাদের যাওয়ার প্রিপারেশন পুরো রেডি। আম্মু সব রুমে পুরাতন চাদর দিয়ে ঢেকে নিচ্ছে, একদম যাতে কোনো কিছু বালু বা কোনো কিছু না পড়ে, নষ্ট হয়ে না যায়। বালু তো পড়বেই, তারপরেও ঢাকনা দিয়ে গেলে পুরাতন চাদর দিয়ে বালুর পরিমাণটা হচ্ছে কম পড়বে। তো সব কিছু গুছিয়ে আমরা একদম রওনা দিয়ে দিয়েছি। আর আমরা যখন রওনা দিয়েছি সেদিন ছিল হচ্ছে 27 তারিখ, মানে হচ্ছে রমজান, মেবি 16 রমজান। 16 রমজানে আমরা রওনা দিয়েছি। আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের বাসায় গিয়ে ঈদ করব। আমি লাস্ট বাসায় গিয়েছি গত কোরবানির ঈদে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমার প্রচণ্ড খুশি লাগছে, কিন্তু প্রচণ্ড টেনশন কাজ করছিল, খারাপ লাগা কাজ করছিল। আমি ভেবেছি এটা স্বাভাবিক, কারণ হচ্ছে প্রতিবারই যখন আমি ঢাকা থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই, বিশেষ করে ঈদের সময়, কারণ রাস্তায় পথে একটা জ্যামের বিষয় থাকে, ঈদের একটা ঝামেলার বিষয় থাকে, কিন্তু তারপরেও তো এবার তো টেনশনের কোনো কারণই নেই, কারণ অন্য সময় তো আমরা ঈদের 2-3 দিন আগে রওনা দেই, কিন্তু এবার তো অনেক আগে রওনা দিয়েছি। সো পথে তো এত জ্যাম, কিংবা লঞ্চেও এত জ্যাম হওয়ার কোনো, মানে একটা যে ঈদের যে একটা ঝক্কি ঝামেলা, সেটার তো কোনো ঝামেলা নেই। তারপরও কেমন যেন একটা অজানা আতঙ্ক কাজ করছিল, এটা আমার সবসময়ই করে। আমি ভেবেছি হয়তো সেরকম কোনো কারণই, কিন্তু সেটা আসলে অনেক পরে বুঝতে পেরেছি কেন এমন হয়েছে। সেই বিষয়টা ভিডিও শেষেই বলি, এখন বলে আসলে মনটা খারাপ করতে চাই না, কথাটা আসলে বলতে পারছি না। আচ্ছা যাই হোক, এটা আমি পরেই বলি। আমরা যে বাসায় যাচ্ছিলাম, আবহাওয়াটা খুব শান্ত ছিল, পরিবেশ খুব ভালো ছিল। লাস্টবার যখন বাসায় গিয়েছি তখন তো ঝকঝকে রোদ ছিল, বাট আজকে যাচ্ছি আবহাওয়াটা ছিল মেঘলা। আমার কাছে আবহাওয়াটা বেশ ভালো লেগেছে, কিন্তু একটু চিন্তা হচ্ছিল যেহেতু আমরা লঞ্চে চাঁদপুর যাব, তো মেঘলা আবহাওয়া হলে আমাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে, যেহেতু আমরা নদীপথে যাব। আমি হুট করে দেখলাম মেঘলা আবহাওয়া থেকে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু করেছে। আমাদের জন্য রিস্ক হবে যদি নদীপথে বাতাস বা ঝড় হয়। প্রচণ্ড বাতাস আর নদীপথে ঝড় হলে লঞ্চে যাওয়াটা রিস্ক, বাট নর্মাল বৃষ্টি বা হালকা বাতাস হলে সমস্যা হয় না। আমাদের যেহেতু যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, আর আমরা সবসময় লঞ্চেই যাতায়াত করি, আমাদের লঞ্চে যেতেই সুবিধা, একদমই জার্নি হয় না। বাসে যাওয়া যায়, বাট বাসে গেলে তো অস্বস্তি প্লাস বমির একটা বিষয় আছে, তাই হচ্ছে লঞ্চে আরামে যেতে পারলে কষ্ট করে বাসে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আর বৃষ্টিটা এসেছিলো একদম ইফতারের দশ মিনিট আগে, এত সুন্দর একটা বৃষ্টি। আমার টেনশন হচ্ছিল যে আমি লঞ্চে যাব, বৃষ্টি, বাট আরেকদিকে একটুও টেনশন হচ্ছে না যে এত সুন্দর মুহূর্তে ইফতারের আগে আমি হচ্ছে বৃষ্টি দেখতে দেখতে হচ্ছে যাচ্ছি। খুব ভালো লাগছিলো। আর আমি এমন পথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরান ঢাকা, মানে সদরঘাট, যেখানে আমার হচ্ছে
আমার হচ্ছে ভার্সিটি লাইফ কেটেছে, এই রাস্তাগুলো হচ্ছে আমার পুরো পরিচিত, প্রতিনিয়ত আমি হচ্ছে এই পথ দিয়ে যাতায়াত করতাম। এই যে সেই কবি নজরুল, এই কবি নজরুল কলেজের সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করে আমি আমার জগন্নাথ ভার্সিটিতে যেতাম। আমার সেই পুরো পথ, ভিক্টোরিয়া পার্ক সবগুলো দেখে আমি পুরো ইমোশনাল হয়ে যাচ্ছি। পাশে এই যে কলতা বাজার, এখান থেকে সবসময় আমি বাজার করতাম। এই পথগুলো দেখে, এই যে পাশেই হাতের ডানে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, এগুলো দেখে আমি পুরো ইমোশনাল হয়ে যাচ্ছি। এই পথ ছিল আমার একটা সময়ের যাতায়াতের পথ, আর এখন মানুষের জীবন কখন কোথায় নিয়ে যায়, এক এক সময় মানুষ এক এক জায়গায় থাকে। পথটা দেখে আমি পুরোটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এই যে আমার সেই ক্যাম্পাস, ক্যাম্পাসের গেট আমি পার হচ্ছি, এগুলো দেখতে দেখতে আমি পুরো হচ্ছে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কথা বলতে বলতে সদরঘাট পৌঁছে গিয়েছি। সদরঘাট পৌঁছে এবার আমাদের পৌঁছাতে হবে লালকুঠির ঘাট, কারণ এই যে সেই লালকুঠি ঘাট, লালকুঠি ঘাট থেকে আমরা হচ্ছে চাঁদপুরে যাওয়ার লঞ্চ এখানে থাকে। আমাদের সাথে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, আমি টেনশন করছিলাম যে সবগুলো ব্যাগ ঠিকভাবে নিয়ে লঞ্চে উঠতে পারবো কি না। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ ঠিকভাবে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে আমরা যখন লঞ্চে যাই, তার আগ মুহূর্তেই আজান দিয়েছিল, আমরা হচ্ছে আগেই হচ্ছে পানিটুকু খেয়ে আহাদাবার জুস কিনেছিল, পানি খেয়ে আমরা লঞ্চে উঠেছি। আর আম্মু এই যে বাসা থেকে ইফতার বানিয়ে নিয়ে আসছিল, আর এই যে আমরা লঞ্চে বসে আম্মু মুড়ি সব কিছু সুন্দর করে মাখাচ্ছিল, সেখানে বসে আমরা খাচ্ছিলাম। আমরা যেহেতু ক্যাবিন নিয়েছিলাম, ক্যাবিনে বসে এই যে মুড়ি মাখা, আম্মু সবগুলো ইফতার রেডি করে নিয়ে আসছে, লঞ্চে মাখিয়েছি, এত মজা হয়েছিল। মানে ইফতারটা বাসায় ন্যাচারালি আমরা তো মাখিয়ে খাওয়া হয় না, কিন্তু ওখানে সুন্দর করে আম্মু মাখিয়েছে, মাখানোটা অনেক মজা হয়েছিল। আর এই যে ইফতার করার পরে আমি আর আহাদ চা খাচ্ছিলাম, কারণ আম্মু আর তুবাতে চা খায় না, আর আমরা দুজন এই যে মজা করে চা খাচ্ছিলাম আর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। আমাদের লঞ্চ যখন ছাড়ে তখন সন্ধ্যা সাতটা, সাতটা কি সাড়ে সাতটা, সাতটায়, সাতটায় লঞ্চ ছাড়ে। ওই যে আমি লঞ্চ থেকে দূরে একটা লঞ্চ যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কারণ চারপাশে অন্ধকার ছিল। এই যে ফাইনালি হচ্ছে প্রায় চার ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট। ওই যে আর হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে থামবে, তার আগ মুহূর্তে আমি একটু ভিডিও করেছিলাম। এই যে রাত তখন বাজে 12টা, আমরা যখন বাসায় পৌঁছে যাই তখন রাত 12টা বাজে। এই যে আর আমাদের লঞ্চঘাট থেকে আমাদের বাসায় পৌঁছাতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। তো এই যে আমরা হচ্ছে লঞ্চঘাট থেকে হচ্ছে এই যে পথ দিয়ে রাতের বেলা যাচ্ছিলাম। আমি যেতে যেতে চাঁদপুর শহর একটুখানি ভিডিও করছিলাম, ভিডিওতে তো কিছুই আসছে না, চারপাশে অন্ধকার, তাও একটুখানি করছিলাম, আমার ভালো লাগছিল। আমার নিজের শহর, আমি যখন অনেকদিন পরে আসি একটুখানি ভিডিও করে রাখলে এগুলো পরে দেখতে আমার ভালো লাগে, আর এটা আসলে আমার স্মৃতি থাকে। এই যে এটা কালীবাড়ি মোড়ে যাওয়ার ঠিক আগের মোড়টা এই পাশ দিয়ে যাচ্ছি, এগুলো আসলে অন্যর জন্য স্মৃতি না, এটা হচ্ছে আমার নিজের জন্য স্মৃতি, পরবর্তীতে দেখলে আমার ভালো লাগে। এই যে ওই যে অঙ্গীকার ভাস্কর্যটা, এগুলোর পাশ দিয়ে যাচ্ছি আর একটু করে ভিডিও করে রাখছিলাম, কারণ রাতেরবেলা তো ওইভাবে আর কিছুই দেখা যাচ্ছে না। আর আমরা খুব অল্প একটু জায়গা নিয়ে বসেছি, এই যে আমি একটুখানি জায়গা দখল করে বসেছি, আম্মু আহা তুবা, কারণ আমাদের সাথে ব্যাগ ছিল, অনেকগুলো ব্যাগ আমাদের আশেপাশে ছিল, আমরা ঠিকভাবে বসতে পারতেছিলাম না, তাও শান্তি লাগতেছিল যে নিজের শহরে
পৌঁছে গিয়েছি, এই তো আমার বাসার রোডে অলরেডি পৌঁছে গিয়েছি, আর হচ্ছে 2-3 মিনিটের মধ্যে আমার বাসায় আমি পৌঁছে যাব। নিজের এরিয়ার মধ্যে আসার মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে, বিশেষ করে ঈদ করতে আসা, ঈদে বাড়ি ফেরা, নাড়ি টানে আমরা বাড়ি ফিরেছি, ঈদ করব। ঈদে আসলে নিজের বাসায় ঈদ করার মজাই আলাদা, তাই আমরা কষ্ট করে হলেও ঈদে আসার চেষ্টা করি, সবসময় হয় না কিন্তু মাঝে মাঝে আসার চেষ্টা করি। অলরেডি এই যে আমার বাসার গলিতে ঢুকে পড়েছি এবং বাসায় পৌঁছে গিয়েছি। লাইট নাই, অন্ধকার। প্রতিবার বাসায় আসলে আগে বাসার ধুলো পরিষ্কার করতে হয়, ধুলো পরিষ্কার করতে করতেই আমরা অসুস্থ হয়ে যাই। প্রথমে আম্মু একেবারেই প্রাইমারি ধুলো পরিষ্কার করছে যাতে রাতে অ্যাটলিস্ট আমরা ঘুমাতে পারি, আর আহাদ রাত 12টায় বাজারে গিয়েছে, কিছু বাজার নিয়ে আসছে যাতে রাতে অ্যাটলিস্ট আম্মু রান্না করতে পারে। আম্মু রান্না করতে করতে আমাদের সাহরির সময় হয়ে গিয়েছিল, আমরা সাহরি করে মাত্র ঘুমিয়েছিলাম। 7টা কি 8টা বাজে আমার ঠিক মনে নাই, 7টাই বাজে হয়তো। আম্মু কাঁদতে কাঁদতে আমার রুমে এসে প্রচণ্ডভাবে কাঁদতেছে আর বলতেছে তোমার বড় খালামুনি নেই। আমার যে কি অনুভূতি হয়েছে আমি বুঝাতে পারবো না, আমার মাথায় এমনিতেই টেনশন, তার উপরে জার্নি করে আসছি, ঢাকার বাসা থেকেও সব কিছু গুছিয়ে আসতে হয়েছে, এসেও হুলস্থুল করে এখানে ধুলাবালি নিয়ে কোনো রকমে ঘুমে আসি, চোখে প্রচণ্ড ঘুম, তার উপর খালামণির এই মৃত্যুর খবরটা প্রচণ্ডভাবে আমার ভিতরে একটা খারাপ লাগা তৈরি করেছে, সব কিছু মিলিয়ে মানসিকভাবে বড় রকমের একটা ধাক্কা খেয়েছি আমি। আমরা তাড়াতাড়ি চলে যাই খালামণিদের বাড়িতে। খালামণিও এবার ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে এসেছিল, এবার থেকে ঈদ খালামণি আল্লাহর কাছে গিয়েই করবে। ঢাকা থেকে বাসায় আসার সময় আমার ভিতরে কেমন যেন একটা অজানা আতঙ্ক কাজ করছিল, আসলে যে খালামণির মৃত্যু হবে আমি সেটা বুঝতেও পারিনি। খালামণিকে মাটি দিয়ে আমার বাসায় যাওয়ার পথে প্রকৃতি এভাবে আমাদের দুঃখে কাঁদতেছিল।